আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু চপ ডিম দিয়ে। প্রথমে আমি ডিমকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি, তারপর আমি কিছু আলুকে টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে মাখিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে ফেলছি গরম হওয়ার জন্য, সরি সিদ্ধ হওয়ার জন্য। আমি 12 মিনিটের জন্য দিয়েছি সিদ্ধ করার জন্য। এদিকে আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিছি ফ্রাই করার জন্য। এটা আমি আলুতে দিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, আমি মাইক্রোওভেন থেকে আলু বের করে নিয়েছি, চেক করে দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটি বাউলের মধ্যে আলুকে নিয়ে নিয়েছি, তারপর মাস করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর আমি একটি পাত্রে ডিম নিয়েছিলাম আর একটি পাত্রে ব্রেড ক্রাম নিয়েছি, তো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার গুলার মধ্যেও ডুবিয়ে নিতে পারেন ডিমের আর ব্রেড ক্রামের বদলে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজগুলোর তেল সহ আমি দিয়ে দিব আলুর মধ্যে। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই চপটাকে ডুবো তেলে ভাজতে হবে। আমি প্রথমে তেলকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেমে রেখে দিয়ে চপটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি আলুকে চেপটা করে দু হাতের মাধ্যমে ডিমের দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে টুক টুকরো করেও কভার করে নিতে পারেন। আমি এভাবে সবকটি ডিমকে হাতের সাহায্যে কভার করে নিয়েছি। এখন আমি ডিমের সাহায্যে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফিনিশ। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ইয়াম্মি হয়েছিল।